আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সাহেদুল টেক ইউটিউব চ্যানেল, আমি সাহেদুল আছি আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন পিএলপি ফাইল শেয়ার করব। তো আজকের এই পিএলপি ফাইলটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, যারা সাধারণ কোনো রকম রাজনীতি করেন না তাদের জন্য আজকের এই ফাইলটি। তো আজকের এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, এরপর আপনারা এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। এখন আপনারা পিএলপি ফাইলটিকে কিভাবে কাস্টমাইজ করবেন, তো পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনারা যে আপনি এখানে যে লেখাটি আছে আপনি এই লেখাটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর আপনারা মাই প্রজেক্টে ক্লিক করে নেবেন। এরপর আপনি পিএলপি ফাইলটিকে এখানে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু ফাইলটি অ্যাড করা আছে, আমি এখান থেকে আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখিয়ে দিব যে আপনারা ফাইলটি কীভাবে কাস্টমাইজ করবেন। তো এর জন্য আপনারা শুধুমাত্র এখান থেকে এই ছবিটিকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো এর জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখান থেকে ছবিটিকে হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পর এখন আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে এরপর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটি আছে আপনি সেই ছবিটিকে এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যে পিএনজি ছবিটি আছে আপনি সেই পিএনজি ছবিটিকে এখানে ব্যবহার করবেন। তো আপনার ছবিটিকে আপনি এখানে বরাবর আনবেন, আনার পর এখানে সুন্দর মতো বসাবেন। তো বসানোর পর এখন আপনার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপর উপরে পেন আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 6 নম্বরে যে অপশনটি আছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ছবিটি একদম নিচে চলে যাবে। যাওয়ার পর এখন আপনারা এখান থেকে এই ছবিটাকে একদম উপরে আগে যে ছবিটি ছিল সেখানে আনতে হবে। তো এর জন্য আপনাদেরকে এখানে যে 6টি ডট অপশন আছে, তো আপনারা এই ডটগুলোর উপরে ক্লিক করতে হবে। এগুলোর উপরে চেপে ধরে আপনারা একদম উপরে আগে যে ছবিটি ছিল সেখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এখানে সুন্দর মতো বসে গেছে। তো যাওয়ার পর এখন আপনারা পজিশন একটু ঠিক করে নেবেন, আপনার প্রয়োজন মতো পজিশন ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখন আপনারা এখানে আপনার নাম এবং ফটোবি লিখবেন। তো নাম লেখার জন্য আপনারা নামের উপরে এখান থেকে ডাবল ট্যাপ করবেন। তো নামের উপরে আপনারা ডাবল ট্যাপ করবেন, অথবা আপনারা এখান থেকে এগুলো যদি লক করা থাকে তাহলে আপনার প্রথমে লকগুলোকে খুলতে হবে, এরপর আপনার ডাবল ট্যাপ করতে হবে। যদি এগুলো লক করা থাকে তাহলে আপনারা এটার উপরে ট্যাপ করলে এটা কিন্তু আর কাজ করবে না। তো এগুলো যদি লক করা থাকে তাহলে এগুলো কোনো কাজ করবে না, আপনি প্রথমত এখান থেকে লক খুলতে হবে, অথবা লক খোলা ছাড়াও আপনি এখান থেকে এটাকে এডিট করতে পারবেন। তো লক খোলা ছাড়া আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে আপনি যে লেয়ারটিকে এডিট করবেন তো সেই লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে পেন আইকনে ক্লিক করে দিবেন। এরপর আবারও এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার যে নামটি আছে সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। তো নাম লেখার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখন আপনার যে লেখাটি আছে আপনি লেখাটিকে পজিশন অনুযায়ী ঠিক করে বসিয়ে নেবেন। তো বসানোর পর এখন আপনি এখান থেকে ফটোবি লিখবেন। ফটোবি লেখার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ফটোবি যে লেয়ারটি আছে লেয়ার উপরে ক্লিক করবেন। এরপর পেন আইকনে ক্লিক করে আবারও পেন আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে ফটোবিটি লিখে দিবেন। তো লেখার পর আপনারা এখান থেকে এটিকে আপনারা সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে এখন আপনারা এই ডিজাইনটিকে কিভাবে আপনার যে গ্যালারি আছে গ্যালারিতে কিভাবে সেভ করবেন। তো এর জন্য আপনারা এখান থেকে উপরে যে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দিবেন।
আল্ট্রা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।